गाइस मी एंड माय सेल्फ मैं भाभी के देव এত গুলো মোমো হয়ে গেছে এখন এটাকে এদিকে ভাই বলছে কত সুন্দর ভাবে দাই নাই আগে লাগছে দিয়ে দি আই এখন আমাদের ফার্স্ট মোমো রেডি হয়ে গেছে তো চলো তোমাকে দেখাবো কেমন হলো রেডি আমাদের মোমো বাহ তো লাগছে वेलकम बैक टू माय चैनल तो आज के हमरा बनाची मोमो हाँ आज के बनाची नेपाली मोमो तो तुम्हारा देखो केमन कर बनाची आते काटा बाछा हो गए तो भाव तुम्हारे संगे शेयर कर दी तक आज के ब्लगटा न्यू मैंने लंग ब्लगटा चालू कर लम तो केमन की बनाची की दिखे से तुम्हारा देखो चलो तो एन सबकि सबकि तो एन की आगो देखा चलो ये दीदी और फुपू सबकि सब काटा बाछा मसला सबकि तो ये की दिए आज से मीना दी क्या क्या है बताइए पियाज अच्छे न्यूट्रेला अच्छे धने पाता अच्छे चिकेन चिकेन माने এখানে আছে ধনে পাতা পেঁয়াজ আর নিউট্রেলা মানে সয়াবিনটা আর চিকেনটা সব ছোট ছোট পেস্ট করে দেওয়া হয়েছে আদা রসুনের পেস্ট এটা আছে আদা রসুনের পেস্ট দেওয়া হলো এটা जो पत्ता गोभी भी दिया है बांधा गोभी दिया हुआ है मध्य एक बांधा गोभी दिया हुआ है अभी ना देखी नहीं अन्य किछु काज करछिलाम तो लास्टे आमाके शेखानोर जोन्नो डाकलो चिली पाउडर और लगेगा मीना दी हिंदू और जीरा হলুদ পাউডার দেয়া হচ্ছে এখন মশলা তো সব বানা আর পরে রিফাইন তেল দেয়া হচ্ছে সাদা তেল দেয়া হচ্ছে এটা তারপরে দিয়ে ভালো করে মিক্স করতে হবে अच्छे से मिक्स करना है अच्छे से मिक्स करना है चाहिए नमक नमक हां नमक चाहिए ना এর পরে এখন দিয়ে আছে একটু লবণ লবণটা নুন দেয়া হলো এখন सब दिया गया है सिर्फ इसमें मोमो मसाला नहीं है ना मोमो मसाला सब कुछ दिया हुआ है शुद्ध मात्र मोमो मसाला इंडिया पाव जाए ना जेटा नेपाले भालो भावे पाव जाए सेटा आना होयनी तो मोमो मसाला एखने नहीं एखने जेमन बनानो है नेपाले ठीक तेमन भावे बनानो होच्छे शुद्ध मोमो मसाला एर मध्य दिया होयनी तो भालो करे तो केमन करे होच्छे तोमादेर देखाबो तोमरा देखो तो भालो करे एटा मिक्स करे माखा हो जाच्छे हाँ और एक कथा चिकेन जेटा दिया होयेछे चिकेनटा किन्तु सेद्ध करे दिया होयेछे सब किस धने पाता पेंयाज और ओई जे बाँधाकपि सब किस छोटो छोटो केटे केटे दिया होयेछे और जो चिकेनटा आछे सेद्ध चाकार जो दिया सब नून फून ठीक ना कि चेके देखी चलो मिर्ची तारना पड़ेगा टमाटर तारना पड़ेगा तेल में तो इसमें कर लीजिए नहीं तो उसमें ठीक है ठीक है और আমি সকালে উঠে ভাত করে ফেলেছি তো ভাত আছে ডাল করেছি আমি আজকে সকাল সকাল উঠেছি আর এই যে মাংসটা এগুলো সব আমি রান্না করেছি আজকে তাড়াতাড়ি করে তাই জন্য মোমোটা করব বলে হয় না तो ना। इसको मैं चटनी बनाने के लिए मैं लाई थी मैं कर रही थी मीठा चटनी और चाहिए और फ्रिज में है टमाटर ज्यादा ही बनाइए
हमको आटा बेलने रोटी बेलने में तो नहीं आता है, कीमा सब बनाना आता है, बनाना नहीं। नेपाल में सबाई मोमो करते पारे, मोमो सब कुछ पारे, रोटी पारे ना, ताई फुपू बोलछे आमी रोटी बनाते पारी ना, किन्तु मोमो करते सब कुछ पारी, ओखाने जेगुलो चले नेपाले जेगुलो चले, किन्तु रोटी करते पारे ना, आमी रोटी तेमन पारी ना, तो रुटी मेकार जेटा आमी किनेछिलाम जेटा देखेछो तोमादेर आगेओ भिडियोते, तो एखन फुपू मोमोटा करछे, फुपूर हाथेर मोमो अनेक भालो, नेपाले गिये अनेक खेयेछि। এটা কি কথা বলতো, আমরা মোমো বানাচ্ছি, আমাদের কাছে মোমো যে স্টিম করার যেটা থাকে না সেটাই আমাদের কাছে এখনো নেই, তো আমরা একটু হ্যাক টাইপের করে বানাবো, মানে হ্যাক ট্রাই করব, অন্য কিছুতে রেখে আমরা মোমোটা বানাবো, কেন মোমোর ওইটা আমাদের কাছে নেই তার জন্য। তো চলো কেমন করে বানাচ্ছি সেটা দেখাও পুরোটা, তো চাটনিটা আগে তোমাদের দেখাই চলো। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটা অনেক ভালো প্রোডাক্টের সঙ্গে কথা বলবো, তো সেটা হলো এই শীতের জন্য। আমার তো লিপস্টিক লাগাতে অনেক ভালো লাগে, আর আমার সবথেকে ভালো লাগে ম্যাট লিপস্টিক লাগাতে, কিন্তু এই শীতের মধ্যে ম্যাট লিপস্টিক লাগাতে লাগাতে আমার ঠোঁটটা ভয় লাগে যে ফেটে ফেটে না যায়, তার জন্য আমি ইউজ করি কি বলতো, আমি ইউজ করি মামাআর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক। এই লিপস্টিকগুলো আমি ইউজ করি যার কারণে শীতে আমার ঠোঁট একদমই ফাটে না, আর এই লিপস্টিকগুলো অনেক ভালো। তো কেমনভাবে ইউজ করি আর কি কি কালার আমার ফেভারিট, তো চলো তোমাদের মামাআর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক অন্য লিপস্টিকের মতন আমাদের লিপকে একদমই ড্রাই করে না। এর মধ্যে আছে অ্যাভোকাডো অয়েল এন্ড ভিটামিন ই, অ্যাভোকাডো অয়েল এন্ড ভিটামিন ই থাকার কারণে আমাদের লিপকে ময়েশ্চারাইজার করে, আর সঙ্গে 12 ঘন্টারও বেশি তোমাদের লং স্টে দেয়। আর এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আর এটা তোমরা প্রতিদিন ইউজ করতে পারো, প্রতিদিন ইউজ করার জন্য একটা ভালো লিপস্টিক। আর এটা হলো ওয়ান স্টিক অ্যাপ্লিকেশন, দেখো একবার হাতে স্মাচ করাতে কত সুন্দর কালার আসছে, সঙ্গে এটা ম্যাট ফিনিশিং দেয় আর এটা স্মাচ প্রুফ। এই লিপস্টিকগুলো তোমরা 17টা আলাদা আলাদা কালার পেয়ে যাবে, অনেক সুন্দর সুন্দর কালার, যার মধ্যে থেকে আমার 8টা কালার ফেভারিট যেগুলো আমি নিয়েছি তোমাদের এখানে দেখাচ্ছি। আর প্রতিটা কালার দেখো একদমই আলাদা, তোমাদের আলাদা আলাদা ফেস্টিভ্যালে তোমরা আলাদা আলাদা লুকের সঙ্গে লিপস্টিক গুলো ইউজ করতে পারো, যেমন দেখো দুর্গাপূজার জন্য তোমরা এটা ইউজ করতে পারো, তারপরে এটা হলো দিওয়ালির জন্য, আর এটা হলো ধনতেরাসের জন্য, মানে আলাদা আলাদা ফেস্টিভ্যালে তোমরা আলাদা আলাদা লিপস্টিক লাগিয়ে তোমাদের লুকটাকে চেঞ্জ করতে পারো। সঙ্গে এটা কেমিক্যাল ফ্রি আর লিপটাকে একদমই ড্রাই করে না, শীতকালের জন্য অনেক ভালো একটা লিপস্টিক। মামাআর্থের প্রতিটা প্রোডাক্ট হলো ন্যাচারাল এন্ড কেমিক্যাল ফ্রি, আর তোমরা যদি আমার কুপন কোড ইউজ করো মামাআর্থ ওয়েবসাইটে তাহলে তোমরা 20% ডিসকাউন্টও পাবে, আর আমার কুপন কোড হলো TAB2023, এই কুপন কোডটা তোমরা মামাআর্থের ওয়েবসাইটে গিয়ে ইউজ করতে পারো। মামাআর্থের প্রতিটা প্রোডাক্ট তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এন্ড পার্পলেও পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তোমরা মামাআর্থের অ্যাপেও পেয়ে যাবে আর মামাআর্থ ওয়েবসাইটেও পেয়ে যাবে। আর একটা সবথেকে ভালো ব্যাপার কি বলতো, তোমরা যখনই তাদের ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট কিনবে, তারা তোমার একটা প্রোডাক্টের সঙ্গে একটা করে গাছ লাগায়, এবং গাছটা কোথায় লাগানো হচ্ছে আর কেমন গাছ লাগানো হচ্ছে তার ফটো তোমাদের ফোনেও সেন্ড করে দেওয়া হয়। আর মামাআর্থ হলো প্লাস্টিক পজিটিভ এন্ড ইন্ডিয়ান ব্র্যান্ড, আমরা যদি মামাআর্থ ওয়েবসাইট থেকে আমরা সব প্রোডাক্ট পেয়ে যাবো মামাআর্থের, তার সঙ্গে সঙ্গে মামাআর্থ আরেকটা তাদের অ্যাপ অফিসিয়াল অ্যাপ লঞ্চ করেছে কিছুদিন হলো, তা তোমরা তাড়াতাড়ি গিয়ে সেখানে শপিং করলে, মানে তোমরা যদি আগে গিয়ে শপিং করো তাহলে তোমরা সেখানে আরও ডিসকাউন্ট পেতে পারো। আমরা জানি মামাআর্থের প্রতিটা প্রোডাক্ট হলো নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট অ্যান্ড মামাআর্থ ওয়েবসাইটে পাওয়া যায়, কিন্তু তোমরা এখন জানো কি, মামাআর্থের প্রতিটা প্রোডাক্ট তোমরা এখন তোমাদের বাড়ির আশেপাশে যে স্টোরগুলোতে আছে সেগুলো পেয়ে যাবে। তোমরা যদি কোনোদিন মামাআর্থের প্রোডাক্ট তোমার বাড়ির আশেপাশে যদি কোনো স্টোরে দেখতে পাও তাহলে আমাকে কমেন্ট করে বা মেসেজ করে জানাতে একদমই ভুলবে না। আমি দোকান থেকে কাঁচা বাদাম এনেছি, ওখানে তিলেরও এই চাটনিটা হয়, আজকে কাঁচা বাদামের চাটনিটা হবে, বাদাম, টমেটো এসবের চাটনিটা হবে আজকে। তো বাদামটাকে বার করে নেবো, তো চাটনিটার জন্য প্রথমে একটু তেল ডালা হলো, এগুলো ভাজবে এখন, তার জন্য সালাডে ডালা হলো, বাগানটা কোনো খারাপ আছে নাকি প্রথমে দেখে নিচ্ছে, এখন এখানে আওয়াজ হতে পারে কারণ আমি চিনিটা চালু করেছি চার জন্য, চিনিটা যদি না চালু করি না আমি এইসব তেলে ভাজাভুজি হবে, এগুলো কিচেনটা আমার নোংরা হয়ে যাবে, তার জন্য চিনিটা চালু করছি, তার জন্য একটু আওয়াজ হচ্ছে। তো প্রথমে বাদামগুলো এখন দেবে, তেলটা এখন গরম হয়ে গেছে, এখন বাদামগুলো দেওয়া হচ্ছে, বাদামগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর এটাকে বলবেন যে গ্যাসটা হতো নোংরা কেন, গ্যাসে একটু আগে রান্না করছিলাম তার জন্য, রান্না করার পরে সব কিছু হয়ে যাওয়ার পরে এখন গ্যাসটা মোছামুছি হবে। তো দেখো তেলটা গরমের মধ্যে দেওয়ার মধ্যে বাদামগুলো পুরো সঙ্গে সঙ্গে লাল লাল হয়ে গেল, বাদামটা একটুখানি ভেজে তুলে নিচ্ছে, লাল লাল হয়ে গেল, মানে তেলে গরম তেলে দিয়েছিল তো একটুখানি দিয়ে তারপর লাল লাল হয়ে গেছে, তুলে নিচ্ছে এখন গরম তেলের মধ্যে। এখন দেবে শুকনো লঙ্কা, ধীরেই হ্যাঁ ধীরেই হ্যাঁ ফুপু ধীরে হ্যাঁ, শুকনো লঙ্কা দেবে, কি আওয়াজ তুলে রেখে দিচ্ছে শুকনো লঙ্কাটা, এবার তারপর ওর মধ্যে টমেটো, টমেটো যাবে,
পাঁচশো 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 আধা কেজি হ্যাঁ হ্যাঁ এক কিলো হ্যাঁ আমি ভুলে আচ্ছা ও এক কিলো হ্যাঁ মেনে পেলে বলা তো এক কেজি আধা কেজি তো উসকে এক কিলো লিয়া আধা কেজি থোড়া সা হো রা থা ইসলিয়ে মেনে এক কিলো লে লিয়া ওইদিকে ওইদিকে এটা আটাটা মাখা হচ্ছে ময়দা ওইটা আটা না ময়দা মাখা হচ্ছে আর এইদিকে এখন টমেটোগুলো বড় হচ্ছে মানে ভাজা হচ্ছে তো বলছে কিমাটা বানিয়ে তারপর ফ্রিজে আধা ঘন্টা মতো রাখতে হবে তারপরে ওইটাকে মোমো বানাতে হবে তো আমাদের কিমাটা বানিয়ে এখন ফ্রিজে রেখে দিয়েছে আধা ঘন্টা পরে ময়দাটা এখন মাখা হচ্ছে তারপরে মোমোটা বানানো হবে তো আধা ঘন্টা কেন রাখা হয়েছে এটা আমি জানি না তো আধা ঘন্টা ফ্রিজে এখন রেখে দিয়েছে মুঝে পাতা নেই থা ভাই নে বলা গ্রিন কালার কা লো তো গ্রিন কালার কা লিয়া তো দিদি বলছে আগে বলার দরকার ছিল যে ভিডিও বানাচ্ছি তাহলে আমি সব কিছু মিক্স করতাম না যেটা আগে মিক্স করা হয়ে গেছে মানে যেটা মাংসটা পুরো সব কিছু তো আগে তাই বলছে আমি তো বলিনি আমি তো ভেবেছি আমি মিনি ব্লগ করবো আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা লং ব্লগই করে নিই তার জন্য আমি বলছি আগে বলা দরকার ছিল হ্যাঁ ঠিক আছে তো টমেটোটা ভাজা হয়ে গেছে তো এখন ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে মানে গরমেতে কিছু করা যাবে না এটাকে তুলে এখন ঠান্ডা হওয়ার জন্য রাখবে আর ঠান্ডা হওয়ার পর তোমাদের সঙ্গে দেখাবো মানে তোমাদের দেখাবো কী করছে ঠিক আছে হে গাইস তো আজকে হলো এটা দ্বিতীয় দিন আমি ওই ভিডিওটা হাফ করেছি কালকে আমার ভিডিওটা করতে করতে মানে আমরা চলে গেছিলাম ঘুরতে আর মোমোটা এসে করা হয়নি রাত হয়ে গেছিলো তাই জন্য আমরা পরের দিন সকালে করবো তো এখন পরের দিন সকালে আমি এখন রান্না করছি এখানে এদের ফুলকপি করবো আর অনেক কিছু করবো আর এদিকে মোমোটা হচ্ছে তো এখন দেখাচ্ছি কেমন কি হচ্ছে তো আমাদের কাছে মোমোর কিছু ছিল না যেটা আমি আগের দিনই বলেছিলাম তো আমাদের একটা দেখো হ্যাক টাইপের করা হয়েছে যে একটা ছাননিটা আছে এই ছাননিটার মধ্যে একটা হাঁড়ির ওপরে বসিয়ে যাতে ভাপটা না বেরোয় তাই জন্য আটা গুলে ময়দা আটা গুলে এইগুলোতে সাইডে দেওয়া হয়েছে তো এর মধ্যে মোমোটা বানাবো আর কালকে যে আমি পুরটা বানিয়েছিলাম ওইটা আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই আটাটা মেখে আটা না এটা ময়দা আছে এই ময়দাটা মেখেও ফ্রিজে রাখা হয়েছিল তো এখন এইভাবে ছোট্ট ছোট্ট এইভাবে গুটি কেটে নেওয়া হচ্ছে তারপরে এটাকে বেলবে আর কেমন কি পুর করা হচ্ছে সেটাও দেখাবো তারও এইভাবে রেখে পিড়ে বেন্ডিতে অল্প করে বেলতে হচ্ছে তো হালকা বেলতে হবে যেমন লুচি বেলা হয় ঠিক সেই রকম মানে একদম বড়ও না একদম ছোটও না তো এইভাবে তুমি কারো কি ভাই আচ্ছা এই কারো স্টার্ট করো এখন প্রথম করবে ভাই করবে প্রথমে তেল চাই তো ভাই প্রথমে করছে তো প্রথমে একটু পুরটা দিয়ে যে কালকে পুরটা বানানো হয়েছিল চিকেন সয়াবিন অনেক কিছু ছিল সেটা তো তারপরে এখন মনে হচ্ছে রুকি রুকি এই কোন বানায়া মিনা দিদি মিনা দিদি খাইয়ে মিনা দি একটা আলাদা রকম বানাচ্ছে এইভাবে এইভাবে নিয়ে এইভাবে হয়ে গেছে কত সুন্দর ভাবে হলো আমাদের তিনটে হয়ে গেছে এটা পিঠের মধ্যে হয়েছে মোমো যেমন করা হয় তেমন ঠিক দেখো কত সুন্দর ভাবে বসছি এখানে তো এখন তো এইটা আমরা এখন যেটা বানিয়েছিলাম মানে এইভাবে
সেটা এখন গরম করতে দেওয়া হয়ে গেছে, মানে নিচে জল দিয়ে উপরটা গরম করতে দিতে, এখন গ্যাসে আছে, গরম হয়ে গেছে। কিন্তু এইখানে ফুফু কি করছে, এখানে একটা ক্যারি নিয়েছে, ক্যারির ওপরে ওদেরকে তেল দিল, এইভাবে তেল তেল দিয়ে এর ওপরে এইভাবে দিচ্ছে, কাগজে করে বা তেল ক্যারি করে এইভাবে তেলটা দিয়ে দিচ্ছে। এটা যাতে না মোমোগুলো চিপকে যায় এর মধ্যে, তাই জন্য অন্য ব্রাশে করেও দেওয়া যায়, এইরকম করে এটা দেশি টাইপের যে কাগজে করে বা কোনো ক্যারি করে এইভাবে সাইডে দিয়ে দিচ্ছে তেলটা। দেখুন এই সাইডে চলা যায় প্লেট দেনা হোক, আই থিঙ্ক चावल ले लीजिए, इसमें चावल है, ढक दीजिए। हाँ हो गया, गरम हो एक जलटा और ये हमारे मोमो अनेक हो गए, रमीनादि बना चेदे और ओदि के भाई बेलचे, तो मोमो अनेक हो गए। इन्हें कत सहजे कर दीचे हमें करते देखो कत सहजे, এখন এতগুলো মোমো হয়ে গেছে, এখন এটাকে মানে যেটা সেদ্ধ করার মতো করা হয় সেটা করা হবে, তো আমি সেদ্ধ বলে চলে ফুফু আসছে, তো এগুলো এখন করা হবে কেনা, তো দেখাচ্ছি কেমন করে করা হচ্ছে, চলো। তো একটা করে এর উপর দেওয়া হয়ে যাচ্ছে, আমি এখন না এটা চালাইনি কারণ অনেক আওয়াজ হয় তোমাদের ভিডিওতে প্রবলেম হয় তার জন্য, তো এইভাবে একটা করে দিয়ে দিচ্ছে, রেখে দিচ্ছে মোমোগুলো। তো এইখানে অনেকগুলো মোমো হয়ে গেছে, তারপরে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো, তারপরে কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে আমাদের মোমো। সেগুলো আমার যে ডিম সেদ্ধর একটা মেশিন কিনেছিলাম না তোমরা আগেও দেখেছো, তো এর মধ্যে মোমো করা হয় না, আমি এসকো অন নেই কি আহে অন কর দো, হ্যাঁ করতে হবে, ও এসকো এসকো তেল দেনা হ্যায় না, তো আপ তেল দে দিজিয়ে, মেয়ে এসকো অন কর দেতি হুঁ। এটাকে অন করে এটা ডিমের এটা এটার মধ্যেও আমরা মোমো করব, কারণ আমাদের কাছে তো এমন কিছু নেই, সবেতেই করা হবে আজকে, তো এটাতে করে চলো, এটাকে অন করে দিয়ে এটাতে আর একটু জল দিতে হবে, জলটা দিয়ে দিয়ে আমি জলটা চেঞ্জ করে দিলাম, এটা অন্য জল দিচ্ছি, একটু ফ্রেশ জল জলটা দেবো ওখানে। তো এইভাবে তোমাদের কাছেও যদি এরকম কিছু না থাকে তো তোমরা এইভাবে মোমো বানাতে পারো, এইভাবে আমাদের মতন এইভাবে, তো আমরা যেখানে পাচ্ছি সেখানেই মোমো করে দিচ্ছি। তো জলটা দিয়ে দিলাম, অনেকটা হয়ে গেল, তো এবার এটার না এর মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছে, যেমন তেল দেওয়া হয়েছিল ঠিক সেইভাবে তেল দিয়ে এভাবে দিয়ে দিলাম। তো এইখানে যে লম্বা লম্বাগুলো আছে সেগুলো না এর মধ্যে দেওয়া যাবে না, তার জন্য বললাম গোল গোলগুলো বানাতে, গোল গোল মোমো এখন বানানো হচ্ছে, এই যে নেই হ্যাঁ হ্যাঁ এসে গোল গোলওয়ালা গোল বানালে তো এইখানটায় দেওয়া হবে, তার জন্য সাতটা এখানে দেওয়া যাবে, তাই গোল গোলগুলো বানানো হচ্ছে। কয়েক একটু গরম জল দেবো তোমায় দিচ্ছি দাঁড়ো, তো এরকম গোল গোল এখন বানানো হচ্ছে, আর এদিকে ভাই বেলছে কত সুন্দরভাবে, বলি একে একে হ্যাঁ বাদাম বাদাম আর আর টমেটার টমেটার লসুন লসুন ইও ইও কিনে ধনিয়া ধনিয়া শুকনো লঙ্কা লঙ্কা নমক। হ্যাঁ তো এখানে আমাদের কালকে যেটা করে রেখেছি না চাটনিটা, হ্যাঁ হ্যাঁ হো গিয়া এই পানি আই না, এই তো থোড়া আয়েগা তো কুছ নেই হোগা, জলটা বেশি হয়ে গেছে সেটা বলছে একটু কম করে দিতে, কম করে দেবো এটা। চাটনির জন্য টমেটা ধনে পাতা এদিকে বাদাম আর এদিকে শুকনো লঙ্কা রেখেছিলাম, সেটা এগুলো মিক্স করা হবে চাটনির জন্য, কিছুক্ষণের মধ্যে দেখাবো। আর এইখানে দেখো মোমোগুলো দেওয়া হচ্ছে, ছোট্ট জায়গা তো তাই মোমো একদম ছোট, হ্যাঁ হ্যাঁ ছোট জায়গা, হ্যাঁ ঠিক আছে ওটা তো এভাবে ঢেকে দেবো, সুইচটা এবার অন করে দিই, হয়ে গেছে এবার দেখে নিই, চার পাঁচ ছ ওড়া দল কাল, তো এখানে ছটা দিয়ে দিয়েছি, তো এখন টমেটোর ছিলকাগুলো ছাড়িয়ে একসঙ্গে দেওয়া হচ্ছে, ধনে পাতা একটু দেওয়া হলো, ওকে ওকে এক প্লাগ মে তো ইয়ে হো রে, আচ্ছা রুকে, তো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে এখন মিক্স করব, আর কিছু নেই দেনা হ্যায় না, লঙ্কা বড়ি হয়, ওকে ওকে
तो इसको बंद करे एबार मिक्सी ते देबो पानी डाले कुछ थोड़ा पानी देना है लाए लाए अभी लाओ से दे दिया है ना अच्छा ओके ना এর মধ্যে একটু জল দেওয়া হয়েছে সেটা বলছে তো এবার একটু মিক্সি করে দাও ও সুই জাম করি তো এখন চাটনিটা হয়ে গেছে শুধু আমাকে বলল একটু নিচে দেখতে নিচে কিছু লেগে নাই তো তো দেখো চাটনি এখন মোমোর চাটনি রেডি কত সুন্দর হচ্ছে বাহুলা তাই এসাই মা কুকনে রাইসা বানাও না এ মোমো কা আন্ডা ভি করতে লিয়ে তো এখন চাটনিটা হয়ে গেছে এটা তো চাটনিটা দেখাই এখন আমাদের ফার্স্ট মোমো রেডি হয়ে গেছে তো চলো তোমাকে দেখাবো কেমন হলো তো এখনি খাবো তো ফার্স্ট মোমোটা এটা বার করা হবে এখন তো এটা খুলে দেখো হচ্ছে চলো রেডি আমাদের মোমো চলো বাহ তো লাগছে এইসকা এইসকা মকটুমা তো ফাড়কাউনো পড়েগা মোমোকে বর্তন হবে না হ্যাঁ এটা উল্টা করনা উল্টা করনা পড়েগা মোমো রে থাকলে উল্টো করে দিলে নাকি হয়ে যায় সেটাই বলছে তো এটা এখন আমাদের তো উল্টো করা যাবে না এটা পুরো সিল করা আছে তাই একটা একটা করতে দেখো একটু লাগেনি কিন্তু হ্যাঁ দেখো আমরা করলে কেমন লেগে যায় কিন্তু এটা একটু লাগেনি এটা মাম্মা তো একটা করে তুলে নিচ্ছি দেখো একটু চিপকায়নি এগুলো কাঞ্চি কবি দিয়ে দিয়েছে কাঞ্চি ভি বল রহা থা এতগুলো মোমো হয়ে গেছে এক দুই হুয়া হ্যাঁ उसको रख दे रहे आधा हो गया यो केरे अंत दूर थोड़ा सा रखियो हो जाएगा तो এর মধ্যে হয়ে গেছে সব তো এগুলো থেকে বার করে নিয়া হচ্ছে এখন তো হো গেল না হো গেল চলো ছাবো তো কইগো কইগো খাবেছো হয়ে গেছে মোমো মোমো হয়ে গেছে সব নিন্দ হুয়া মিয়া ओ अभी तक नींद नहीं हुआ ओ उस रूम में गए उस रूम में इस रूम में आवाज आ रही उस रूम में सोने से लगा कोई तो खावे सो खावे सो चलो 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 खावे चलो तो चटनी नियंग ढेर सही नहीं ना नियंग किस से सो गया तो এখন ওর জন্য মোমো রেডি আমাদের কই গো ওটো ওকে দাও কে দিবে কে দেখো তো নেপালি মোমো ফার্স্ট ইন্ডিয়াতে কেমন লাগলো ভালো ভালো চিকেন আছে হ্যাঁ চিকেন আছে তার মধ্যে भाई माने देखो कत सुंदर भाव काज करछे क्या बोल रही समझ में आ रहे দেখো কত সুন্দরভাবে কাজ করছে তো আমি এখন একটু খেয়ে দেখো মানে আমি একবার খেয়েও নিয়েছি তো আমার প্রচন্ড ভালো লেগেছে নরমাল মোমো তো হয়ে গেল আমার বর বলল এখন একটু ফ্রাই মোমো খাবো সেটাকে এখন ফ্রাই করব তো কেমন করে ফ্রাই করছি সেটাও দেখাবো এটা তিন নম্বর চলছে মানে একটা যেটা প্রথমে দেখালাম এটা সেকেন্ডটা এখন বেরিয়ে গেছে দেখো সেকেন্ড মোমো হলো এটা এখন তিন নম্বর মোমো গেছে মানে তিন নম্বর বার গেছে তো এখন আমি এটাতে ফ্রাই করব বলে এই কড়াইটা চাপে দিয়েছি এখানে একটু ফ্রাই করব তেল দিয়ে তো কেমন ফ্রাই করছি সেটাও দেখাবো চলো গরম ज्यादा मत देना फोन कितना दे देखो ये सब मेरा है हां मैंने कोई मान नहीं दे दो दे दो चम्मच डाल दे हद चटनी फोन और लेना तो ले लेना इसके अंदर भी वापस भी है तो এখন আমি ফ্রাই মোমোটা ফ্রাই করব এরকম বলটা করব তো এখন তেলের মধ্যে দেব চলো दा
তেলের মধ্যে মোমোগুলো দিয়ে দিয়েছি তো ফ্রাই করে একটু উল্টে পাল্টে বেশি চিপকে যাচ্ছে উল্টে পাল্টে ভেজে নেবো চিপকে যাচ্ছে এক্ষুনি তো ভালো করে এখন উল্টে পাল্টে ভেজে নেবো अच्छा लगा बहुत अच्छा है मैंने मैंने बनाया मनाने दूसरा बनाया हाँ श्री रेसिपी से एक क्या हो गया उन्होंने बनाया मीना दीदी फूफ ने बनाया और श्री बोलो ने क्या क्या इसे गोल पकाया और बना दिया सब क्रेडिट मुझे जाता है हाँ तो मैं इसे रोटी बेले हो ना इसलिए गाइड्स मी एंड माय सेल्फ मैं भाभी के और पांडु स्टेशन आके पांडुआ बोल देना पांडुआ पांडुआ पांडु स्टेशन आके और हमारा भाभी का एक उधर से सीधा आना उधर से सीधा आकर एक बड़ा सा क्या बोलते हैं बिल्डिंग है उधर एक हमारे भाभी ने फ्लैट लिख कर रखा है और उधर ही रहते हैं और क्या बोलूँ और उधर हमारे भाभी मोमो वेज चिकन सब कुछ बनाती है हमने सिखा दिया और वो ये मोमो ये है ना नेपाल का बहुत फेमस है फेमस फूड है फेमस स्ट्रीट फूड है ये और हमारा हमने भाभी को सिखा दिया है और हमारे भाभी ये फ्राई कर रहे हैं मोमो फ्राई वगैरह भी मिलता है सब कुछ मिलता है हमारे भाभी सब कुछ बना के सब कुछ लाएगा वो सब सब्सक्राइबर को पर सब्सक्राइबर होना चाहिए एक नहीं भाभी हाँ एकदम फ्री में पर ज्यादा मत आना ठीक है कोई जो कोई नजदीक वही आना ठीक है ओके এখন আমাদের এখানে পুরো এটা ফ্রাই করা হয়ে গেছে এখন বড়কে দেব একটা করে তুলে নিই মোমো না ওট 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 এনো আমি তোমাদের এখানে ভিডিওতে অত কিছু দেখাতে পারলাম না তবু যতটুকু বুঝতে পেরেছি তোমরা ওইভাবে ট্রাই করো তোমাদের অনেক ভালো লাগবে তো আমি ফ্রাই মোমোটা খাই তোমরা ততক্ষণ লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমি এইক্ষণি মানে সকালে উঠে রান্নাবান্না করছিলাম আমার মুখ হাতের অবস্থা খারাপ চান্ডান কিছুই করা হয়নি আমি রান্না করতে করতে মোমো করছো তো আমিও ভিডিওটা অন করে দিয়েছি তো আমি এখন রান্নাগুলো সেরে নিই আর তার সঙ্গে আমি মোমো খাই এখন তোমরা ট্রাই করে দেখতে পারো এরকম তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি বেশি বড়ো করবো না ভিডিওটা তো চলো টাটা।